লোকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তো আমি তো প্রথমে হতাশা হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সত্যি একদম সুন্দরী একটা নারী নিয়ে যাচ্ছে কে ছেলেটা, পরে তো দেখে আমি পুরোপুরি অবাক। কিন্তু এ কাণ্ড কেন? মানে যেটা বলতে একটু জোরে বলো, যেটা বলতে 24 সাল করতে, মানে সিঙ্গেল থাকতে থাকতে না একটা বোরিং ফিল করছি, এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে, আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কিয়েছে, আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেঁধে নিই, এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড, নাম পিঙ্কি। এর নাম পিঙ্কি? তো আপনি কি কোনো দিন মানে গার্লফ্রেন্ডকে কোনো দিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন? মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম, মানে এই তো সে ধোকা দেবে না আমাকে, যেটা বলতে। আচ্ছা, আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছিল? সে চলে গেছে, 3.5 বছর রিলেশন ছিল, সে চলে গেছে। এখন কোনো দিন আপনাকে ধোকা দিতে পারবে না? এই ধোকা দেবে না। এটা আমি এখন জলঙ্গি পথ পদ্মাতে যাবো, আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপাড়া জেলে মনে এখন যেতে দিচ্ছে না পুলিশে, এই জন্য আবার শেখপাড়া যেতে পারি, শেখপাড়া ব্রিজে। এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে? হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে।